गुड मॉर्निंग एवरी ओन, वेलकम टू माई चैनल। आज के हो 21 January सैटरडे और एखन समय 10:25। আমি সকালবেলায় উঠেছি 9:30 সময়, আর উঠে বিছানাতেই শুয়েছিলাম, ঠান্ডা লাগছিল বেসিক্যালি। তবে যাই হোক, উঠে সবে ফ্রেশ হয়েছি, তো এবার চা খাবো। তবে তার আগে যাব হচ্ছে একটু ছাদে। জেনারেলি ছুটির দিনে আমি যখন এখানে থাকি তখন আমি সকালবেলা উঠে একবার ছাদে যাই, আর আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আমি চাই না মানে আজকে কতটা ঠান্ডা আছে, কত ডিগ্রি, কিন্তু আমি একবার একটু ছাদে যাব, গিয়ে দেখি যে আদৌ রোদ এসছে কি না, মানে রোদ আছে কি না। তো রোদ থাকলে একটু রোদ পোহাবো। আর এখানে আমাদের বাড়ির আশেপাশে একটা বাড়িতে নাম সংকীর্তন হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, তো সেখানেই একটা মিউজিক চলছে, সেটার আওয়াজ হয়তো আমি জানি না শুনতে পাচ্ছ কি না, হয়তো শুনতে পেতেও পারো। তো আমি এখন ছাদে গেলে ওটা আরও প্রমিনেন্ট হয়ে যাবে। চলো তো এখন আগে ছাদে যাওয়া যাক। আর আমার মা তো মোস্ট প্রবলি এখন পুজো করছে, আমি আওয়াজ তো পাচ্ছি, তো এই আর কি লাইট অফ করে দিই। চলো এখন ছাদে যাই। মা করছে পুজো অ্যাজ ইউজুয়াল, মা করুক। আর এই যে ছাদে কিন্তু মোটামুটি একটু রোদ আছে, ভালো লাগছে এই ঠান্ডার দিনে। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের গাছে কত লেবু হয়েছে, দেখতে পাবে কি না জানি না, এইটুকু গাছে দেখো ভর্তি ভর্তি লেবু। এইটা তো বেশ বড় হয়ে গেছে, এটা না এটা ছোটই আছে, সরি আমি ভুল দেখাচ্ছি, এইটা 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 বড় হয়ে গেছে, এই নিচের দিকে যেটা আছে। মা পুজো করুক, এই বালতিটা আছে, এই বালতিটা নিয়ে আমি নিচে চলে যাই আর আমার চা ফা খাই এবার। মা ফ্লাস্কে চা করে রাখে সকালবেলা, তো আমি সেই চাটা ঢেলে, মানে আমি যখন উঠি তখন ঢেলে খেয়ে নিই, কারণ মা তো আগে ওঠে আর উঠে চা বানায়, তো আমার জন্য ফ্লাস্কে রেখে দেয়, আমি উঠলে পরে তখন টাইম করে আমার মতন করে চা খেয়ে নিই। আচ্ছা পার্সেল, ঠিক আছে ঠিক আছে। আপনি দাঁড়া, আপনি কি বাড়ির সামনে চলে এসেছেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান আমি আসছি আসছি। পার্সেল এসে গেছে আমার, তো আমি এবার দৌড়ে দৌড়ে যাই, গিয়ে পার্সেলটা কালেক্ট করি। এটা একটা ঘর সাজাবার একটা অ্যাডহেসিভ ওয়াল প্লেট টাইপের, তো সেটাই আমি এখন নিতে যাব। যাই হোক তাড়াতাড়ি যাই, ও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ছেলেটা। হ্যাঁ ভাই, এই যে দাও, হ্যাঁ তুমি আমাকে 330 টাকা দেবে, আমি 500 টাকাটা বার করি না, দাঁড়া আমি দিলাম না টাকা, তুই আগে দিয়ে দিচ্ছিস। আমার একটু 500 টাকার খুচরোর দরকার ছিল বাবা, তুই বাঁচালি। আর লাগলে আছে, দেবো আর একটা 500 টাকার খুচরো। দে আমাকে 500 টাকার খুচরো থাকলে আমার খুব ভালো হয়। আমারও এখনই আমি অফিসে চলে যাবো, মাল সব দেওয়া হবে। ও আচ্ছা দে তাহলে, আমি ব্লগ করি, তুই কিন্তু চলে আসছিস আমার ব্লগে, ব্লগ দেখিস ইউটিউবে? হ্যাঁ। চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়া। তোর কাছে কাগজ আছে, কাগজ পেন কিছু আছে? ফোন আছে, ফোনে। হ্যাঁ ফোনেই সার্চ কর। অ্যামাজনে ডেলিভারি দিচ্ছিল, তো ওকে বললাম তুই কিন্তু আমার ব্লগে চলে আসছিস, তো আবার ওর ইউটিউব মানে ইউটিউব থেকেও আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিয়েছে, সো দ্যাট ও দেখতে পারে যে ও চলে এসছে। দিস ইজ দি পার্সেল, অ্যান্ড এই পার্সেলটার মধ্যে রয়েছে ওই ওয়াল প্লেট, আজকাল বেরিয়েছে না কার্ডবোর্ডের, যেগুলো ওই অ্যাডহেসিভ হয়, সেলফ অ্যাডহেসিভ, সেরকমই আমি একটা নিয়েছি, যেটার দাম পড়েছে হচ্ছে 170 টাকা। তো ঘরটা দেখতে পাচ্ছ কীরকম নোংরা হয়ে আছে, তো বিফোর মাই মাদার অ্যারাইভস মা একটু মন্দিরে গেছে পুজো দিতে, আর বললো একবারে পুজো দিয়ে বাইরে থেকে কোনো কচুরি তরকারি বা কিছু একটু ব্রেকফাস্টের জন্য আনবে, তো ততক্ষণ আমি বিছানাটা তুলে রেডি হয়ে নিই, কারণ আমাদের আবার বেরোতে হবে। এখন কটা বা 11:20, সো হোপফুলি বাই 12 উই উইল গো আউট। আমাদের ব্যাংকের প্রচুর কাজ আছে, মেনলি লকারের কাজ আছে আজকে, তো সেটা করতে যেতে হবে। যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করি এবার।
ব্রেকফাস্ট নিয়ে চলে এলো আর আমি এখনো রেডি হইনি, প্রচুর ঝাড় খাবো। তাই জলদি সাথে পাখির দরজাটা খুলে দিই। হ্যাঁ না আমাজন থেকে কিনেছি, একটু লুজ হয়েছে আমাদের চেয়ারের রেসপেক্টে, বাট একটু ভালো এখন লাগছে, মানে আগের থেকে একটু বেটার লাগছে। আর এই টেবিল কভারের সাথেও ম্যাচ করে গেছে। সো এই যে কচুরি তরকারি আমাদের ব্রেকফাস্টে আছে আজকে, এখন জলদি সে খেয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরোতে হবে। টাইম হয়ে গেছে 12টা আর আমরাও রেডি হয়ে গেছি, এবার বেরোবো, সব গুছিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে গেলে এখানে যখনই আমি আসি আমাকে প্রায় প্রত্যেক দিন সকালেই বেরোতে হয়, তো আমার সেটা খুব একটা ভালো লাগে না, বাট কী আর করা যাবে, প্রচুর কাজ আছে পেন্ডিং, ফলে আগামী এক বছরও হয়তো আমি আসবো আর আমি এরকমই সকালবেলা বেরিয়ে বেরিয়ে কাজ করব। এনিওয়ে এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক, আমি মোটামুটি সব গুছিয়েই নিয়েছি। যাকগে ফাইনালি আমরা বেরোতে পেরেছি যে সব সামলে, এটাই যথেষ্ট। আনফর্চুনেটলি যে কাজে আমি এসেছিলাম সেই কাজ হলো না, কারণ ব্যাংকে ওই ফর্মটাই নেই, লকার রিনিউয়াল প্রসেসের যে ফর্মটা সেই ফর্মটাই নেই। এখন এখানে আর একটা পাশে ব্যাংক আছে, সেখানে অ্যাকাউন্ট ক্লোজ করা হয়েছে, তো সেইটা নিয়ে একটা ইস্যু হয়ে গেছে, সেইটা এখন দেখতে যাব, দেখা যাক সেখানে কি বলে। আর একটা ব্যাংকে এসেছিলাম যে কাজের জন্য এসেছিলাম, সেটা মোটামুটি হয়েছে, যদিও তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, বাট অ্যাটলিস্ট যা বলবার ছিল সেটা বলেছি। ওদিকে অন্য ব্যাংকে লকারের কাজটা তো হলো না, সেটা একটা বাজে ব্যাপার। যাই হোক আর কি করা যাবে, এখন যাই, হয়তো দুপুরবেলা আমি আর মা কোথাও একটু ঘুরতে মোস্ট প্রবলি ইকো পার্কেই যাবো, বাট দেখা যাক, কিছু এখনো মানে ডিসাইড করিনি, এরপরে দেখি। মা এখন গ্রসারি কিছু টুকটাক তুলছে, মায়ের লাগবে কাজে, তো মা কিনে নিক, তারপরে আমরা বাড়ি ফিরব। 2টো বাজে, সবে বাড়ি ঢুকবো আমরা। টাইম হয়েছে 3টে 12, দেখতে পাবে না হয়তো ঘড়িতে, তো 3টে 12 সময় হয়েছে আর আমি জাস্ট সবে স্নান করে উঠলাম। তো লেটেস্ট আপডেট হচ্ছে যে আমরা আজকে আর ইকো পার্কে যাচ্ছি না, সেই জন্য একটু সময় নিয়েই স্নান করলাম আর সময় নিয়েই সব কিছু করলাম। তো এবার যেহেতু স্নান হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে গিয়ে খাওয়া দাওয়া করব। ফাইনালি 3টে 20 মতন বাজে আমরা খেতে বসেছি, আর আজকের মেনুতে খুবই ভালো একটা খাবার আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর এই যে ডিম সেদ্ধ, আর সাথে আছে একটু লঙ্কা নুন, এই দিয়ে আজকে মামের খাওয়া। হ্যাঁ ঘি তো আছে, আর মা বোধ হয় একটু থোর খাচ্ছে, যেহেতু মা ডিম খাবে না কারণ আজকে শনিবার, আর আমি অতটা ভেজ খেতে পারি না, তো আমার একটা ডিম লাগে। ইন্দু 1 যারা দেখেছিল এরকম কোনো মানুষ নেই যে ভালো লাগেনি, তো এবার ইন্দু 2টা দেখে ফেলতে হবে, কালকেই এসছে হইচইতে, তো ওইটা এবার জলদি সে যাই গিয়ে দেখতে বসে যাই, আর আমি জানি না কতক্ষণে সেটা শেষ হবে, আই এম রিয়েলি এক্সাইটেড। এখন টাইম হয়েছে রাত্রির 8টা, আর বেশ অনেকক্ষণ বাদে আবার সবার সাথে তোমাদের সবার সাথে কানেক্ট করছে। আর রিজনটা কী, রিজনটা হচ্ছে হইচইতে ইন্দু 2 দেখছিলাম, সিজন 2 যেটা এসেছে সেটাই দেখছিলাম। সিজন 1 দেখার পরে অলমোস্ট 1.5 বছর বা তারও বেশি সময় হয়তো বাদে সিজন 2 দেখছি, তো একটা এক্সাইটমেন্ট নিয়ে দেখলাম, যদিও কিছুটা রহস্য ভেদ হয়েছে, তবে এখন আবার সিজন 3 আসবে, ভালোই লাগলো। বাট আমি এক্সপেক্ট করেছিলাম যে সিজন 2তেই হয়তো স্টোরিটা এন্ড করে দেবে, মোটামুটি 2-2-4টা করে দেবে, বাট এখনও 2-2-4টা কিন্তু দেখায়নি, সো সেটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। বাট এনিওয়ে এখন 8টা বেজে গেছে, তো আমি এখন আমার আর অ্যাসাচ কোনো কাজ নেই, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে যে ও দাঁড়ো এখান থেকে নিয়ে সরিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি, ওই সকালবেলা যে পার্সেল ডেলিভারিটা হয়েছিল সেই এইগুলোকে একটু সেট করে নেব।
এখন ব্যাপার হচ্ছে যে এই তিনটাকে কোথায় লাগাবো, উপর তলাতে নাকি নিচের তলাতে কি করব সেটা এখন একটু ভাবতে হবে। মোস্ট প্রবলি আমি সিঁড়ির ঘরেই কোথাও লাগাবো, তাহলে আই থিঙ্ক বেটার হবে। সিঁড়ির ঘরটা অনেক বেশি ম্যারম্যার করে, তো সিঁড়ির ঘরের দিকেই লাগানোর ইচ্ছা আছে। দেখা যাক। এই স্পেসটা আমি ইউজ করতে চাইছি এই ওয়াল প্লেটটাকে ইউজ করার জন্য, তো লেটস স্টার্ট। এগুলোর পেছনে না ডাবল টেপ দেওয়া থাকে, তো স্টিকারটা জাস্ট ওপর থেকে তুলে নিলে পরে এই টেপটা বেরিয়ে যায়, ডাবল টেপটা বেরিয়ে যায় আঠার সাইডটা, তো এটাকে এবার জাস্ট চিপকে দেওয়া। তিনটাকে এরকম লাইন বাই লাইন করেছি, তবে এই মাঝখানেরটা একটু উঠে গেছে মানে ওপর ওপরে। চলো, সো এইটাকে এখন বিদায় জানিয়ে আমি এবার ওপরে উঠি। মা এখানে ইন্দু ওয়ান দেখছে, আর আমি দেখো এদিকে একটু সাজগোজ করে নিয়েছি। কেন সাজগোজ করেছি? আর একটু রিলস ফিলস করবো হয়তো ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম হচ্ছে খেয়ালি গুপ্তা অফিসিয়াল। টাইম হয়েছে 10:27, আর এবার আমি নিচে খেতে যাচ্ছি কারণ মা খাবার বেড়ে বসে আছে। এখন জাস্ট রিলস উইলস বানাচ্ছিলাম, তো সেটা সেরে এখন আমি নামছি খেতে। তো আমার মেকআপ রিমুভ করা হয়নি আজকে, কিন্তু একটা স্পেশাল ডিনার, সেটা হচ্ছে মা সন্ধ্যাবেলা বেরিয়ে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। মা তুমি খেয়ে নিয়েছো? ও আচ্ছা আচ্ছা। এই যে এক প্লেট ফুল বিরিয়ানি এখন আমার জন্য। মায়ের কাজ করুক আর আমি দোতলায় যাই। আমি খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজকে বিরিয়ানি ছিল খুব ভালো, খেলাম বিরিয়ানি। এবার আর কি, এবার রাতের বেলা বেশ কম্বল জড়িয়ে ঠান্ডার দিন ঘুমিয়ে পড়বো। ঘুম না ঘুমালেও একটু মোবাইল তো ঘাঁটবো, তারপরেই ঘুমাবো। যাই হোক, তো সময় হয়ে গেছে 11:50 মতন বাজে ইনফ্যাক্ট। সো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। এই দেখো 10:50 বাজে, তো ব্লগটাকে এখানেই আজকের এন্ড করছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে আবার নিশ্চয়ই দেখা হবে। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তাই আর ভিডিওটাকে না বাড়িয়ে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আপাতত জন্য টাটা।